দেখেন ওয়াজের মধ্যে আরেকটা জিনিস দেখেন, দেখেন এই হেজবুত তাওহীদ এদের বাড়ি বেশি দূরে নয়, এদের বাড়ি আপনাদের সোনাইমুড়ি পোরকরা, এদের পুরো বাংলাদেশের ভিতরে মূল কারখানা আস্তানা হচ্ছে পোরকরা। এরা দাবি করেছে পোরকরা হলো মদিনা, আর ওরা একটা মসজিদ করেছে, ওই মসজিদ হলো মসজিদে নববী। এই যে নবী সেই দায়িত্ব পরিপূর্ণ করতে পারে না, লোকটা তো চরম মিথ্যাবাদী প্রতারক ভণ্ড। সে যে বলল যে পোরকরা মদিনা আর আমাদের যে মসজিদটা আছে সেই মসজিদটা হচ্ছে মসজিদে নববী, এটা নাকি আমরা পড়েছি। এখন আপনি তাকে জিজ্ঞাসা করেন কোথায় পেয়েছো তুমি তথ্য, কার কাছে পেয়েছো, কোনো প্রমাণ তুমি দিতে পারবে? কোনো প্রমাণ নাই। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের একটি জঘন্যতম কুফি সংগঠনের নাম হলো হেজবুত তাওহীদ। তারা বলেছে যে তাদের সেলিমের, তাদের বর্তমান যে ইমাম সেলিম সাহেব, তার বাড়ি হচ্ছে নোয়াখালীর সোনাইমুড়ির পোরকরা গ্রামে। তারা বলে যে পোরকরাটা হচ্ছে মদিনা, এবং সেলিম একটি গির্জা বানিয়েছে যেটাকে তারা মসজিদ বলে। এই গির্জাটার নাম তারা শহীদি মসজিদ দিয়েছে। তারা বলে যে এই শহীদি মসজিদটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যির আযীম। তো আমি এই কথাটা প্রচার করার পর এই সেলিম সাহেব, তিনি আবার আমার উপরে একটি মিথ্যা অভিযোগ দিলেন যে আমি নাকি এটা মিথ্যা প্রচার করেছি, এবং তিনি বলছেন যে এমন কোনো কথা নাকি তারা কোথাও বলেননি। সেলিম সাহেব, আসলে আমি যে বক্তব্যগুলো প্রচার করি বা যে তথ্যগুলো আমি জাতির সামনে দেই, প্রত্যেকটা আমার কাছে আগে প্রমাণ আসে, তারপরে আমি জাতির সামনে পেশ করি। দয়া করে আমাকে মিথ্যুক বানানোর আগে অন্তত 100 বার আপনাকে ভাবতে হবে যে আপনি কার উপরে মিথ্যার অপবাদ দিতে যাচ্ছেন, কারণ আমি প্রমাণ ছাড়া তো কথা বলি না। যাই হোক, আপনি যে বলছেন যে আমি, আপনারা এমন কোনো কথা কেউ বলেননি, আমরা মিথ্যা প্রচার করছি, তো চলুন আগে ভিডিওটা দেখা যাক। এই পোরকরাটা মদিনা, শহীদি জামে মসজিদ, যে মসজিদে নববী, আমাদের খেলাফত শুরু হয়েছে, এটা কতজন কতজনকে আমি বোঝাতে সক্ষম হয়েছে আমি জানি না। সেলিম সাহেব, নিশ্চয়ই আপনি তাকে চিনেন, এবং তিনি আপনাদের সংগঠনের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। শুধু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়, এই যে প্রোগ্রামটা যেখানে তিনি কথা বলেছেন, এটা আপনাদের সমস্ত আমিরদের উদ্দেশ্যে, বাংলাদেশের সকল আমিরদের উদ্দেশ্যে এই বক্তব্যটা বলা ছিল। প্রশ্ন হলো, আমিরদের উদ্দেশ্যে এত বড় একটা বিধ্বংসী কথা সেই লোকটা বলল, তার প্রতিবাদ না করে আমি জাতির সামনে সেটা সতর্কতার জন্য বললাম, আপনি আমার প্রতিবাদটা কেন করছেন, এটা আমার বোধগম্য নয়। যাই হোক সেলিম সাহেব, আপনি আমার নামে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন, আপনি অনেক জায়গায় বলেছেন যে আপনার যদি ভুল হয়, ভুল ধরিয়ে দিলে আপনি শুধরে যাবেন, সরি বলতে অসুবিধা নেই। তো দয়া করে আমার এই যে বিষয়টা আপনি মিথ্যা প্রমাণ করলেন, সরি বলবেন কি?